আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। রান্না নিয়ে ভিন্ন ধর্মী এক অনুষ্ঠান টমি মিয়ার রেসিপিতে আপনাদের আমন্ত্রণ। আমাদের সাথে আছে বিখ্যাত শেফ টমি ভাই, পুরো অনুষ্ঠান জুড়ে। টমি ভাই, আজকে আপনার রান্না কি? আজকে আমাদের রেসিপি হলো স্পাইসি বিফ উইথ কোকোনাট মিল্ক। তার আগেই আমি আমাদের আজকের গেস্টের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিই। প্লিজ। রেশমা, সবাই তাকে এক নামেই চেনে, তার কোনো পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু সাথে আছেন আমার প্রিয় একজন আন্টি এবং লরা, যে রেশমার বোন। চলুন আমরা রান্না করতে চলে যাই। Then garlic, roshun kuchi, pyaaj kuchi. So let's cook. Tel. Gorom patile amra tel dicchi. 2 tablespoon. Table chamoch tel. Emni ki aunty rasta to ranna tanna kore bas. Amar ma khubi bhalo ranna korte pare. And she is a huge fan of Tommy Mia. Salt like this. নর্মালি যে আমরা মাংস রান্ধি, যে মশলা দিই, এটাতে বয়েল করে ওই জুসটা রাখি, পানিটা দিয়ে দিলে আর দারচিনি এলাচি গুলো দিতে হয় না, তাহলে মুখে খাওয়ার সময় আসে না। এটা আরেকটা কাজ করে দেন, ওই যে পানি দেওয়া লাগে না, এই এই পানিটা সব এই পানি দিয়ে হয়ে যাবে। পেঁয়াজ কি খুব বেশি লাল করব? না, হয়তো ঠিক আছে, হয়ে গেছে। একদম একদম হালকা ভাজা হবে পেঁয়াজটা। 2 চামচ আদা কুচি আর 2 চামচ রসুন, 2 চা চামচ রসুন কুচি, এটা ভেজে নিন। আন্টি কি এতো দূরে চলে গেছেন? এটা হবে কত? হাফ কেজি গরুর মাংস, হাড় এবং চর্বি ছাড়া পিস করে কাটা হয়েছে, দিয়ে ভালো করে ভুনতে হবে। আবার একটু এই মশলাটা দিয়ে দেব। গরম মশলা, এটা কি কারি পাউডার? মিক্সড মশলা, কারি পাউডার। টার্মারিক আছে তাই না? টার্ম এভরিথিং ইজ देयर। এটা বাজারে এখন প্যাক করে কিনতে পাওয়া যায়। কারি পাউডার যেটা পাওয়া যায় সেটা। আমাদের দেশি It's better to grind your own, but time doesn't have to. Fresh. Smell it up. Can you smell it up? Nice. That's magic. It's a pretty ভালো একটা idea, কারণ অনেকেই মশলা পছন্দ করে না। পানিটা ড্রাই হয়ে যাবে। আচ্ছা, সো হোয়াট উই ডু ইজ জাস্ট
20 মিনিটের মতো সিদ্ধ হবে, তো আমরা অপেক্ষা করব। আমার বই সম্বন্ধে কি হবে? আচ্ছা, আসলে পেয়ে গেলাম বইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার আগে থেকে ইচ্ছা ছিল না বই জোগাড় করার, কারণ আমি শুনেছি আপনার ব্যাপারে অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, আই এম রিয়েলি অনার্ড। That's also got a brilliant color. Another few minutes later, we color taro aste. Coconut, you use coconut? Coconut can be any cooking, but Asian cooking, the Malaysian cooking aste. Malaysian keep use kore. Here for Thai food aste. Coconut, dilam ek cup er moto. Yeah, ek cup, ek cup. Ek cup coconut milk. Tapore dilam dhoniya pata. টমেটো পেস্ট 2 টেবিল চামচ, কাঁচা মরিচের কুচি 4টা, ধনিয়া পাতা পরিমাণ মতো, মিক্স মশলা গুঁড়া পরিমাণ মতো, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2 চা চামচ, পেঁয়াজ কুচি 2টা বড়, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল 2 টেবিল চামচ। স্পাইসি বিফ উইথ কোকোনাট মিল্ক তৈরির প্রণালী। গরম কড়াইয়ে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে নাড়তে থাকুন। অন্য একটি কড়াইতে এলাচি, দারচিনি এবং লংগুলোকে সেদ্ধ করে নিন। এরপর আদা, রসুন ও কাঁচামরিচ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিন। বাদামি রং হয়ে এলে এতে টমেটো পেস্ট দিয়ে নাড়তে থাকুন। এরপর গরুর মাংস এবং মিক্স মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। এখন এলাচি, দারচিনি এবং লং সেদ্ধ পানি কষানো মাংসে ঢেলে 15-20 মিনিট সেদ্ধ করুন। পানি শুকিয়ে এলে তাতে নারিকেলের দুধ ঢেলে দিন এবং ধনিয়া পাতা কুচি মিশিয়ে নিন। এখন আমরা একটা বিরতিতে যাব। বিরতির পর থাকছে তৃষ্মা ও তার ফ্যামিলি রান্না, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। তৃষ্মা, এখন কি রান্না করছো? এখন আমি রান্না করছি যে জিনিসটা আসলে বেকিং, বেকিং এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, এটার নাম সুগার কুকিজ। আচ্ছা, কি কি লাগছে সুগার কুকি করতে? উপকরণগুলো সব এখানে দেয়া আছে। প্রথমে সবাই হয়তো এগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড, যেগুলো বেশি কালারফুল, তো এগুলো সব আমাদের ডেকোরেশন লাস্ট স্টেজে ইউজ করব, সবচেয়ে মজার সেকশন অফ দ্য হোল রেসিপি। তারপর এখানে এটা হলো বেকিং পাউডার, দিস ইজ গ্র্যানুলেটেড সুগার অর্থাৎ চিনি, তারপর দিস ইজ ফ্লাওয়ার ময়দা, তারপর এটা দুধ মিল্ক, এটা ডিম, এটা সিম্পল পানি, এটা হলো আইসিং সুগার, এটা হলো বাটার মাখন, দিস ইজ সল্ট, দ্য ভ্যানিলা এসেন্স, 2/3 কাপস ঘি আজকে আমরা ইউজ করলাম আমাদের আজকের রেসিপি। সুগার আমাদের 3/4 কাপস দরকার। লেভেল করে দিচ্ছি। সাউন্ডস লাইক এ রিয়েলি সুইট ডিশ, হ্যাঁ? সুইট কুকিজ। যেটা ও পছন্দ করে না, বাট শি লাইকস টু কুকিজ। ভ্যানিলা আমাদের 1 টিস্পুন দরকার। ওকে। এটা আমরা মিক্স করব আনটিল এটা ক্রিমের মতো হয়ে যায়। কতক্ষণ এটা করতে হবে? জাস্ট টিল মিক্স। এখন আমরা একটা ডিম অ্যাড করছি। ওকে। আমি একটা ডিম আমাদের দরকার 2 কাপ ফ্লাওয়ার,
আমি দিয়ে দিই। I think we get checked out. It did it for it. Let's see. Show it to the camera. দর্শক আমাদের গোলা তৈরি হয়ে গেছে। দর্শক আমাদের এখানে দুটো অপশন আছে, যদি আপনাদের তাড়া না থাকে আই উড রিকমেন্ড আপনারা এটা রেফ্রিজারেটরে 1-3 ঘন্টা রাখতে পারেন, তাহলে এটা একটু সেট হয়, একটু হার্ড হয়, সো দ্যাট মেক্স ইট ইজিয়ার টু রোল আউট। আর যদি তাড়া থাকে তাহলে জাস্ট একটু বেশি ময়দা দিয়ে দিয়ে আপনারা রোল করবেন। আমরা বিস্কিটের ছাঁচ দিয়ে বিস্কিট কেটে নিচ্ছি। দরকার হবে একটা বেকিং শীট, সো আমরা আগে কিন্তু এটা অয়েল দিয়ে নিতে হবে, একটু বাটার অয়েল দিয়ে আমরা অথবা ঘি অথবা এনিথিং ওয়ান, বাটার সবচেয়ে ভালো, বাটার দিয়ে আমরা একটু গ্রিজ করব, তাহলে কুকিগুলো আটকে যাবে না। আপনাদের কুকিগুলো যত থিন তত কম সময় বেক হবে না। আমাদের ওভেনে দেওয়া হয়ে গেছে, আমরা 8 মিনিট অপেক্ষা করব। রেসিপির দ্বিতীয় এবং সবচেয়ে মজার অংশ অর্থাৎ ডেকোরেশন বানানো। ডেকোরেশন বানাতে আমরা প্রথমে ভ্যানিলা আইসিং বানাবো। আমাদের দরকার এই রেসিপিটার জন্য 1.5 কাপ আইসিং সুগার, মাখন আমাদের 60 গ্রাম দরকার, আর তারপর আমাদের দরকার 2 টেবিল স্পুন অফ ওয়াটার। এটা মিক্স করতে হবে আনটিল ইট ইজ স্মুথ। এটা মিক্স করতে করতে আমরা 1/4 টিস্পুন ভ্যানিলা এসেন্স, সামান্য ভ্যানিলা এসেন্স। আমার মনে হয়ে গেছে, হ্যাঁ একদম সাউন্ডও দিচ্ছে। দর্শক আমাদের বেক করা হয়ে গেছে, এখন আমরা আইসিং এর টপিং ও করে ফেলেছি মাঝখানে। ওয়াও, হোয়াট আ ফ্লেভার, বিউটিফুল, নাইস হার্ট শেপ। So in the meantime amra eta cool kori, in the meantime we'll be making the icing. Ektate amra ekta pink food coloring dicchi, ekta drop dile onek color peye jaben. Ekhane amra dekhchi amader yellow ebong pink icing hoye geche. Ebong eta holo sobche mojar ongsho ei recipe tar. So now they are ready for decorating. আইসিং সুগারের ব্যাপারে একটা জিনিস জানাচ্ছি সবাইকে, যে এটা কিন্তু বেশিক্ষণ মানে আধ ঘন্টা বা হাফ মানে 1 আওয়ার রাখবেন না, এটা কিন্তু শক্ত হয়ে যাবে আস্তে আস্তে, একটু তাড়াতাড়ি ইউজ করে ফেলতে চেষ্টা করবেন। আপনারা আসলে বিস্কিটগুলো ডেকোরেট করার জন্য যে কোনো জিনিস ইউজ করতে পারেন, কিন্তু সবচেয়ে সুন্দর লাগে মানে যদি খুবই কালারফুল ক্যান্ডি ইউজ করেন, যখন এখানে আমরা ইউজ করেছি স্মার্টিস, M&M's ইউজ করতে পারেন। তারপরে এখানে দিজ আর লাইক টিকট্যাকের মতো একটা সুইট, তারপর এখানে আমরা ইউজ করেছি সিলভার বলস, এগুলো আমার খুবই প্রিয় একটা ডেকোরেশন, তারপর চকলেট বিটস, তারপর এগুলো কালারফুল বল, এদেরকে বলে 100s and 1000s, তারপরে কিছু জেলি ক্যান্ডি,
তারপরে এগুলো হলো ফ্রুট ক্যান্ডি বিভিন্ন ফ্রুটের শেপে, আর দিস আর সিম্পল প্লাসে চেরিজ, আপনার অনেক কিছু ইউজ করতে পারেন, আলমন্ড নাট পিস্তাশিও যা ইচ্ছা চাই। সো স্টার্ট করো, তো আমরা প্রথমে যেটা করি আমরা একটা মানে একটু আইসিং সুগার নিই এভাবে, অ্যান্ড উই স্প্রেড ইট অন দ্য কুকি লাইক দ্যাট, সুন্দর করে স্প্রেড করতে হবে। Nice colorful biscuits. আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। রেসিপিটি দেখে নিন আরো একবার। সুগার কুকিজ তৈরির উপকরণ: চিনি 1 কাপের 3 ভাগের 2 ভাগ, ময়দা 2 কাপ, ঘি 1 কাপের 3 ভাগের 2 ভাগ, বেকিং পাউডার 1 চা চামচ, দুধ 4 চা চামচ, ডিম 1টা, লবণ পরিমাণ মতো, মাখন 60 গ্রাম, পানি 2 টেবিল চামচ পরিমাণ, আইসিং সুগার 1.5 কাপ, ভ্যানিলা এসেন্স 2 চা চামচ, ক্যান্ডিজ সাজানোর জন্য। সুগার কুকিজ তৈরির প্রণালী: মিক্সিং বোলে ঘি চিনি ভ্যানিলা এমনভাবে বিট করুন যেন সেটা ক্রিমের মতো হয়। এরপর এতে ডিম দুধ ও ময়দা সহযোগে আবার বিট করুন। বিট করা হয়ে গেলে মিশ্রণটি গোল করে 1-2 ঘন্টা ফ্রিজে রাখুন, তাতে করে মিশ্রণটি একটু শক্ত হয়ে আসবে। এরপর মিশ্রণটি দিয়ে পুরু করে রুটি তৈরি করুন। এখন বিস্কিট তৈরির ছাঁচ দিয়ে রুটি থেকে বিস্কিটগুলো কেটে নিন, তারপর বেকিং ট্রেতে মাখন লাগিয়ে বিস্কিটগুলোকে সুন্দর করে সাজিয়ে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেক করুন। এরপর টপিংসের জন্য আইসিং সুগার বাটার ফুড কালার মিক্স করে নিন। অল্প সময়ের মধ্যে চকলেটস ও ক্যান্ডি দিয়ে বিস্কিটগুলোকে সাজিয়ে নিন। এত মজার খাবার কে শুরু করছে? আমরা সবাই শুরু করি একসঙ্গে। ওকে তুমি ভাই। এক্সেলেন্ট ফ্লেভার এভরিথিং অ্যারোমা স্লাইট টাচ Really? Very unusual. Sangatik moja. This is best busy. Really?